জানেন আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, আমাদের লড়াইগুলি হয় গরিবের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা রাস্তায় নেমেছি প্রধান একটা উদ্দেশ্য নিয়ে, সে উদ্দেশ্যটা হলো দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 2 নম্বরে গরিবের জান, গরিবের জীবন যেখানে নিহিত আছে, ভাতের পরে আলু, আলু এই আলুর দাম কমাতে হবে। স্বৈরাচার সরকারের সিন্ডিকেট কলেস্টর গুলিতে হাজার হাজার মন আলু স্টক করে 30 টাকার আলু আজ 50 টাকায় বিক্রি করে দিয়েছে। এই গরিবের খাদ্য যদি 50 টাকায় বিক্রি হয়, গরিব মানুষ না খেয়ে মারা যাবে। এই গরিবদের বাঁচানোর জন্য আমাদের একটাই দাবি, সে দাবিটা হলো ভোক্ত অধিদপ্তরের অধীনে অফিসারদের সচেতন হতে হবে, পুলিশ বেরিয়ার নিবাহের একত্রিত হয়ে ওই কলেস্টর গুলোকে ঘেরাও করে 30 টাকার মধ্যে আলু দালাও ভাবে বিক্রয় করতে হবে। গরিব মানুষ যাতে আলু ডাল চাউল কম দামে খেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। দুনিয়ার মজদুর দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে আমরা আগামী 10 দিনের মধ্যে হরতাল ডাকবো। এই ভয়ঙ্কর হরতালে স্বৈরাচার উৎখাত হয়ে যাবে, দুর্বৃত্ত স্বৈরাচার সরকার উঠা উৎখাত করে আমরা এই বাংলাকে শান্তি সম্পৃক্তির পথে নিয়ে আসব। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন জাগ্রত ব্যক্তি আশীর্বাদে ধন্য হয়, সত্যবাদীর মরণ সময়ের আগে হয় ঠিকই, কিন্তু সত্যবাদী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় মানুষ। তাই আমরা সত্য পথে আছি, মিথ্যাকে উৎখাত করে সত্যকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মুসলিম জাতিতে আজ বীর কাপুরুষে পরিণত হয়েছে, এই কাপুরুষদের জন্যই আজকে বাংলায় দুরবস্থা। এই বাংলাদেশের মানুষ শতকরা 90 ভাগের উপরে মুসলমান, দুর্নীতি দুর্নীতি ও অন্যায় অত্যাচার অবিচারে আজ দেশ পরিপূর্ণ। আমি দাবি জানিয়েছিলাম মুসলিম জাতি থেকে বিজ্ঞান সম্মত ভাবে ধর্ম পালন করতে হবে, ধর্ম অন্ধত্ব দূর করে বিজ্ঞান সম্মত ভাবে ধর্ম পালন করলে আর জাগাত প্রতিষ্ঠা করলে বাংলাদেশের একটি মানুষ গরিব থাকে না। আসুন আমরা সবাই মিলে মুসলিম জাতি হিসাবে, মুসলমান হিসাবে আমরা জাগাত প্রতিষ্ঠা করি, আর জাগাত প্রতিষ্ঠিত করে দুর্নীতি থাকবে না, অন্যায় অবিচার উৎখাত হয়ে যাবে। আমি বলেছিলাম পিকে হাওড়ারকে গ্রেফতার করতে হবে, সরকার পিকে হাওড়ারকে গ্রেফতার করতে পারে নাই। এই বাংলাদেশের শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সে ভারতে প্রেরণ করেছে, ভারতে সে গ্রেফতার অবস্থায় আছে। আমাদের দাবি এই লুটেরাকে আরো বাংলাদেশে হাজার হাজার পিকে হাওড়ার আছে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনো। হাজার হাজার কোটি টাকা গরিবের কোষাগারে জমা দিয়ে গরিব মানুষদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগটা ব্যবস্থা করো। প্রিয় ভাই বোনেরা, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে দুর্নীতি উৎখাত হবে না, দুর্নীতি দূর হবে না। এই দুর্নীতি দূর করতে হলে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, আর দল নিরপেক্ষ নির্বাচন, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না নিলে আমরা 10 দিনের মধ্যে হরতাল ডাকবো। দ্রব্যমূল্যের দাম না কমানে 10 দিনের মধ্যে হরতাল ডাকবো। আমরা সরকারকে
Bate marbo. Bate marbo. Bani de marbo. Tuay marbo. Sarkar ke rastay namte debo na. Sob dik dik de amra bondho kore debo. Amra koribe na. Ei banglar manush doni ottachari manusher utthat kore goriber odhikar protishthan korbo. Oi fresh company-r moto lute na. ফসলের জমিকে বালু দিয়ে ভরাট করে মরুভূমি বানাইতেছে ফ্রেশ কোম্পানি নুরানি সাহেব এদেরকে আমরা সোনার গায়ের নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ আমাদের সাথে বাংলার কোটি কোটি মানুষ আছে আমাদের সাথে কোটি কোটি গরিব মানুষ আছে আমরা ধনী অত্যাচারী দুর্বৃত্তদের উৎখাত করে ন্যায় নীতিবান একটি সরকার প্রতিষ্ঠা করবো প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমরা যুদ্ধ করি নুন তেল চাল ডিমের দাম যাতে না বাড়ে সেই জন্য এই সিন্ডিকেটকে লাঠি মেরে চুরমার করে দিয়ে আমরা দ্রব্য মূল্যের দাম কমে আনবো যাতে গরিব দুমুটো ভাত পেট ভরে খেতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা এখানে আর বেশিক্ষণ বক্তব্য দেবো না আমরা বন্ধ করে দিতে চাই আরো বড় বড় নেতৃবৃন্দ আছে ওনারা বক্তব্য রাখবেন তাই এই মুহূর্তে আমাদের লিডার কমরেড এম এস আমার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জিন্দাবাদ আমি ছবি নিব বক্তব্য